বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। বাংলাদেশে একটা কথা আমরা প্রায় শুনি যে রাষ্ট্রের আবার ধর্ম কি, যারা বলেন তাদের বলবার যৌক্তিকতাও আছে। এই প্রশ্ন তোলা যায় যে বাংলাদেশ রাষ্ট্রের চরিত্র কি গণতান্ত্রিক কিনা, বাংলাদেশ কি এটি অসাম্প্রদায়িক রাষ্ট্র কিনা। সেক্ষেত্রে কেউ কেউ হয়তো বলতে পারেন যে রাষ্ট্রের আবার চরিত্র কি, এইসব প্রশ্ন তোলাই যেতে পারে। এবং এই সব নানা এই ধরনের নানা বিতর্কের মধ্য দিয়ে বাংলাদেশ গত 50 বছরে গেছে এবং সেই ধরনের বিতর্ক আবার উঠেছে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে যাওয়া শারদীয় দুর্গোৎসবের সময় থেকে। পুজোর অষ্টমীর দিন থেকে কুমিল্লায় যে ঘটনা শুরু সেটি দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়েছে এবং নিঃসন্দেহে সেটি বাংলাদেশের শান্তিপ্রিয় শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে জন্যে অত্যন্ত লজ্জাস্কর এবং অনেকেই ক্ষুব্ধ হয়েছেন, মর্মাহত হয়েছেন। এবং সব মিলিয়ে যেটি হয়েছে সেটি বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বাংলাদেশের ভাবমূর্তিকে যথেষ্ট পরিমাণে ক্ষুণ্ণ করেছে। কেউ কেউ প্রশ্ন তুলছেন যে এই দেশে আসলে অন্য ধর্মের মানুষ, মানে ইসলাম ধর্মের বাইরে যারা আছেন তারা কতটা নিরাপদ, কারণ বিভিন্ন সময় হিন্দুদের উপরে, বৌদ্ধদের উপরে, খ্রিস্টানদের উপরে, এমনকি নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী বিভিন্ন যারা আছেন তাদের উপরও হামলা হয়েছে। অনেকে আবার এর বিপরীতে বলছেন যে বাংলাদেশের সাধারণ মানুষের অধিকারই কতটা বাংলাদেশ রক্ষা করতে পারছে, বা সংখ্যাগরিষ্ঠ মানুষ যারা ধর্মীয় বিচারে তারাই কি সব ক্ষেত্রে নিরাপদ, এইসব নানা প্রশ্ন আছে। কিন্তু মূল প্রশ্ন যেটি, যে এই ঘটনা কেন ঘটছে, এর সঙ্গে ধর্মের কতটা সম্পর্ক আছে, ধর্মীয় সম্প্রদায়ের কতটা সম্পর্ক আছে, এটি কি কেবলই ধর্মীয় বিদ্বেষ থেকে, পারস্পরিক হিংসা ঘৃণা থেকে, নাকি এটি পলিটিক্যালি বা রাজনৈতিক স্বার্থ থেকে করা হয়েছে, নাকি এটি কোনোভাবে একটি সাজানো ঘটনা যেটি দেশের ভেতরে কিংবা বাইরে থেকে ঘটানো হয়েছে, এরকম নানা রকমের প্রশ্ন আছে। কেউ কেউ এটিকে বলবার চেষ্টা করছেন যে সামনে নির্বাচন আছে, সেই নির্বাচনকে মাথায় রেখে রাজনৈতিক প্রতিপক্ষরা, দুপক্ষই দুপক্ষের বিরুদ্ধে অভিযোগ করছেন, তারা এইসব ঘটনা ঘটিয়ে চলেছেন। কেউ কেউ বলছেন যে বাংলাদেশের যে উগ্র ইসলামিক পার্টি বা বিভিন্ন সংগঠন আছে তারা এগুলো করেছেন। আবার কেউ কেউ উল্টোভাবেও দায়ী করবার চেষ্টা করছেন যে এটি আগামী নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করা। ক্ষমতাসীনরা বলছেন যে এটি বিএনপি জামাত করেছে, বিএনপি বলছে যে এটি ক্ষমতাসীনরা জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে ঘোরা বাড়ার জন্য চেষ্টা করছেন। সব মিলিয়ে এই অবস্থা আসলে কতদূর যেতে পারে, এ থেকে পরিত্রাণের উপায় কী, এবং এই যে পুনঃ এই ঘটনা ঘটছে এটি বন্ধ করবার উপায় কী, সেসব বিষয় নিয়ে কথা বলবার চেষ্টা করবো আমরা। কথা বলবার জন্যে আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই, বসা আছেন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএসের চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী এবং আমার ডানে রয়েছেন ইংরেজি দৈনিক ইউএস সম্পাদক নুরুল কবির। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রা। ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, আপনার কাছ থেকে শুনতে চাই যে এই যে গত কয়েকদিন ধরে যে পরিস্থিতি সারা দেশে, আপনার অবজারভেশন কী, আপনি কেন এটি ঘটছে, কীভাবে এর শুরু, কীভাবে এটি বিস্তৃত হলো, এর জন্য দায়ী কারা বলে মনে হয় আপনার কাছে? আসলে যে আমাদের এই শারদীয় দুর্গাপূজার সময় যে ঘটনাগুলি ঘটে গেল বাংলাদেশের বিভিন্ন জায়গায় সেটা আসলে দুর্ভাগ্যজনক। বাংলাদেশ কিন্তু একটা সম্প্রীতি, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এরা ভিন্ন জনগোষ্ঠী, ভিন্ন জাতিগোষ্ঠী, এদের প্রতি এবং সংখ্যাগুরু এবং সংখ্যালঘুদের মধ্যে একটা আবহমান ধরেই কিন্তু একটা সম্প্রীতি ছিল বা এখনও আছে। আপনি দেখুন যে যখন আমাদের প্রতিবেশী মায়ানমার থেকে লক্ষ লক্ষ রোহিঙ্গাদেরকে তাড়িয়ে দেওয়া হলো, নিপরণ করে, আপনার নির্যাতন করে, আমরা কিন্তু তাদেরকে আশ্রয় দিয়েছি, তারা কিন্তু এখানে নিরাপদে আছেন। আপনি দেখুন যে যখন 47-এর পরে, 47-এর পরে বহু উর্দুভাষী লোক ভারত থেকে এসেছে, তাদেরকেও কিন্তু আমরা সাদরে গ্রহণ করছি, তারা কিন্তু আমাদের সাথে খুব একটা যে ভালো ব্যবহার করেছে শেষ পর্যন্ত তা না, তারপরেও কিন্তু কয়েক লক্ষ উর্দুভাষী আছে। সুতরাং এটা একটা সম্প্রীতির দেশ, একটা সাম্প্রদায়িক সৌহার্দ্য সবসময় ছিল। সেইখানে যে ঘটনাগুলি ঘটে গেল, যেভাবে সারা বিশ্বে বাংলাদেশের যে মর্যাদা সেটাকে
ভূ লুণ্ঠিত করা হয়েছে বলতে গেলে। যে আজকে আপনি দেখুন যে এক প্রায় 125টা দেশে আপনার এইখানে এই ঘটনা নিয়ে কিন্তু আপনার বিক্ষোভ হয়েছে, কোথাও কোথাও গণ অনশন হয়েছে, বিশেষ করে ভারতে ভারতে প্রচুর আপনার বিক্ষোভ হয়েছে, মিছিল হয়েছে এবং বাংলাদেশের পতাকা পর্যন্ত পোড়ানো হয়েছে। আমাদের নেত্রীদের নেত্রীর কুশপুত্তলিকা বানিয়ে তারা পুড়িয়েছে, এটা পীড়াদায়ক এবং বাংলাদেশকে প্রচুরভাবে আপনার হেয় করা হয়েছে। কি কারণে বলা হয়েছে যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে নির্যাতন চালানো হচ্ছে, সেখানে বহু লোককে মেরে ফেলা হয়েছে, সেখানে অনেক নারী ধর্ষিত হয়েছে এবং ধর্ষিতা একটা শিশু 10 বছরের সে মৃত্যুবরণ করেছে। এবং এটা এটা ছড়িয়েছে মূলত আপনার বিশ্ব হিন্দু পরিষদ এবং তাদের যে মিলিটেন্ট উইং, যেটা প্যারামিলিটারি উইং, বজরং দল বা হনুমান বাহিনী বলে তারা, এরা এবং সেই সাথে সাথে বাংলাদেশের যারা সংখ্যালঘুরা আছেন তারা সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে এটা ছড়িয়ে দিয়েছেন। এর ফলে একটা ধারণার সৃষ্টি হয়ে গেছে, একটা ধারণার সৃষ্টি হয়ে গেছে যে এখানে বড় ধরনের দাঙ্গা হয়েছে, সংখ্যালঘুদের উপর ব্যাপকভাবে নির্যাতন করা হচ্ছে। কিন্তু আপনি দেখুন, আমি এই প্রোগ্রামে আসার আগে আমি জানার চেষ্টা করেছি যে নোয়াখালীর ঘটনায়, কুমিল্লার ঘটনায়, চৌমুহনীর ঘটনায়, পীরগঞ্জের ঘটনায়, চাঁদপুরের ঘটনায় মোট কতজন মৃত্যুবরণ করেছে, কতজন মৃত্যুবরণ করেছে, এই যে ধর্ষণের ঘটনাটা কি আসলেই ঘটেছে? যদি না ঘটে থাকে তাহলে কারা কোন উদ্দেশ্যে বাংলাদেশের মর্যাদা সারা বিশ্বের দরবারে এইভাবে ভুলুণ্ঠিত করে দিল, একেবারে প্ল্যান করে? সে কথা কিন্তু আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে জানতে হবে কেন এটা, কেন এই জিনিসটা হলো। আপনার আরেকটা বিষয় আছে, যে কোনো একটা মৃত্যু, একজনও যদি মারা যায় সেটাও বেদনাদায়ক, সেটাও দুঃখজনক এবং সেটাকেও নিন্দা জানাই। যদি একটা মন্দিরে আঘাত আসে সেটাও কিন্তু দুঃখজনক, সেটাকে নিন্দা করতে হবে, কেন হবে এটা? কিন্তু আবার এটাও মনে রাখতে হবে যে আমরা যে বিশ্বের যে অঞ্চলে আমরা বাস করি সেই অঞ্চলের চারিদিকের অবস্থাটা কী, সেই পরিপ্রেক্ষিতে কি এটা বিশাল কোনো ঘটনা ছিল কি না। আমি শুধুমাত্র উদাহরণ দেই যে আমাদের প্রতিবেশী রাজ্য আসাম, আসামে গত মাসের আপনার 22শে সেপ্টেম্বরে 1800 পরিবারকে একেবারে উচ্ছেদ করা হয়েছে। সেখানে 4টা মসজিদ ছিল সে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং সেখানে 3 জন লোককে গুলি করে হত্যা করা হয়েছে। সেইখানে একজন মুসলমান তাকে গুলি করে হত্যা করার পরে তার নাম মাইনুল হাসান, সে মাইনুল হাসানের দেহের উপরে আপনার বিরাজ বানিয়া বলে একজন সাংবাদিক লাফালাফি করেছেন, সে ভিডিও কিন্তু আছে। তারপরে যদি আপনি দেখেন যে এই সাম্প্রতিক সময়ে আপনি দিল্লিতে, আপনি যদি আরও একটু পেছনে যান যে আসামে, আসামের যে কোকরাঝাড়ে সেখানে 2012-14 সালে সেখানে কিন্তু বহু লোক মারা গেছে, 4 লক্ষ লোক উদ্বাস্তু হয়েছে। আর নেলি যে গণহত্যা হয়েছিল, নেলি যে গ্রামে, এই 13টা গ্রামে 6 ঘন্টায় 1800 লোককে জবাই করা হয়েছিল, টোটাল সেখানে প্রায় 3000 লোক আপনার নিহত হয়েছে সরকারিভাবে। কিন্তু বেসরকারিভাবে বলা হয় যে সেখানে কমপক্ষে 10000 লোককে, তারা সবাই ছিল বাঙালি মুসলমান, তাদেরকে হত্যা করা হয়েছে। তার জন্য আমরা কিন্তু এখানে কোনো মিছিল করি নাই, মিটিং করি নাই, আমরা সেটাকে ভারতের আভ্যন্তরীণ ঘটনা বলে আমরা কিন্তু এ করেছি। কিন্তু আজকে বাংলাদেশের এই যে ব্যাপারটা, এই বিষয়টা নিয়ে যে ভারত, যে ভারতের গণমাধ্যম, কয়েকটা গণমাধ্যম বাদে বেশিরভাগ গণমাধ্যম, সেখানে বিভিন্ন রকমের আপনার যে সংঘ পরিবারের যেসব বিজেপি এবং তার যে সংঘ পরিবার, আরএসএসের যে অ্যাসোসিয়েটেড যেসব আপনার পলিটিক্যাল উইংস, পলিটিক্যাল পার্টিস, তারা যেভাবে বাংলাদেশকে হেয় করেছে, এটা কি তাদেরকে নৈতিক সেই অধিকার আছে? ভারতের সরকারের, ভারতের পলিটিক্যাল পার্টির, ভারতের জনগণের এই সাম্প্রদায়িক দাঙ্গা নিয়ে, সাম্প্রদায়িক কথা নিয়ে বলার কোনো নৈতিক অধিকার আমি দেখি না। এই কারণে আমি দেখি না যে তাদের সেখানে যে মাইনরিটিদের উপরে যে অত্যাচার করা হয়, আমি এরকম উদাহরণ আরও দিতে পারি কিন্তু আমি সেটা দিতে চাচ্ছি না, একটার সাথে আরেকটা কম্পেয়ার করা যায় না। কিন্তু বাস্তবতাটা হলো
যে আমাদের এখানে যে ঘটনাটা হয়েছে তার একটা সুষ্ঠু তদন্ত করা দরকার। এই ঘটনার পেছনে কারা আছে এবং কারা বেনিফিশিয়ারি, কারা বেনিফিশিয়ারি, এখানে যে বিশাল আপনার যে পলিটিক্স, যে এনআরসির একটা ব্যাপার আছে, আপনার সিটিজেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের একটা ব্যাপার আছে, সেখান থেকে জনগোষ্ঠীকে যদি তাড়িয়ে দেওয়ার যে প্রক্রিয়া শুরু হয়েছে, ক্যাম্পে লোক পাঠানো হচ্ছে, ডি ভোটার বানিয়ে দেওয়া হচ্ছে, সেই পরিপ্রেক্ষিতেও কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে। আমরা একটা ভলকানোর মধ্যে বাস করতেছি যে দ্বিজাতি তত্ত্বকে নস্যাত করে দিয়ে একটা জাতি গোষ্ঠী, একটা জাতি গোষ্ঠী এইখানে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল অনেক ত্যাগের বিনিময়ে, অনেক রক্তের বিনিময়ে। আজকে সেই সেই ত্যাগ সেগুলিকে কিন্তু আমরা আমরা ভুলে যাচ্ছি। আমরা এখানে ধর্মের ভিত্তিকে কথা বলা বলার চেষ্টা করতেছি। আজকে এইখানে যে যেসব সংখ্যালঘু নেতারা আছেন, তারা কি একবার বলেছেন যে বজরং দলের যেসব কথা বলতেছে আমরা তাকে প্রত্যাখ্যান করি? এই যে বিশ্ব হিন্দু পরিষদ যেসব কথা বলছে, তারা জাতিসংঘের থেকে সৈন্য পাঠাতে বলতেছে। তাদের ওয়েবসাইটে যদি আপনি যান, দেখবেন যে 18ই অক্টোবরে তারা যে প্রেস নোট তারা দিয়েছে, সেখানে বলছে যে বাংলাদেশে এইভাবে গণহত্যা হচ্ছে, এটা নাজি নাৎসি গণহত্যার সমান। নাৎসিতে জার্মানিতে 60 লক্ষ ইহুদিদেরকে গ্যাস চেম্বারে মারা হয়েছিল। বাংলাদেশের সাথে নাৎসিদের অত্যাচারের এই তুলনা করাটা কতটা মানে যুক্তিসঙ্গত, এটা আমি ভাবতেও পারি না। কিন্তু এই কারণে বোধহয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে ভারতে যেন এমন কিছু না হয় যার প্রতিক্রিয়া বাংলাদেশে খারাপ, এবং শুরুর দিকে ঘটনার উনি যেটা বলেছেন, রাইটলি বলেছেন, সেই কথারও এরা কিন্তু সম্পূর্ণভাবে ভুল ব্যাখ্যা করে। তা বলা হচ্ছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী এইখানে যারা ওই মানে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করেছে বা মণ্ডপে আগুন দিয়েছে, তাদেরকে মদত দেওয়ার জন্য উনি এই কথাগুলি বলেছে। কিন্তু বাস্তবতা হলো এটা আসলেই দুর্ভাগ্যজনক যে কয়েকটা আপনার উগ্রবাদী মৌলবাদী সনাতনী সংগঠন বাংলাদেশকে আজকে বিশ্বের দরবারে হেয় করে দিল, এটা দুর্ভাগ্যজনক। জি, আমি আসবো আবার আপনার কাছে মিস্টার নুরুল কবির। আমি একটু বুঝতে চাই যে এই যে দাঙ্গা বলি, সংঘাত সংঘর্ষ হিংসা বিদ্বেষ ঘৃণা যাই বলি না কেন, এটি দুই ধর্মের মানুষের মধ্যে ঐতিহাসিকভাবে তাদের মনস্তত্বের মধ্যে কতটা আছে, আর এখনকার বাস্তবতা এটা আসলে কতটা স্টেজড, নাকি আসলেই সেই মনস্তত্বের মধ্যে ঐতিহাসিকভাবে 46 থেকে তারপরে তো বহুবার নানা রকমের দাঙ্গার মধ্য দিয়ে দুই পক্ষ গেছে, সেগুলোরও একটা কারণ যে আসলেই ধর্মীয় একটা বিদ্বেষ বা ঘৃণা বা রেষারেষি আছেই বরাবরের মতো। জি, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশে যে ঘটনা সাম্প্রতিক কালে সর্বশেষ যে ঘটল সেটা অত্যন্ত বেদনাদায়ক এবং বাংলাদেশের জন্য মর্যাদাহানিকর, আমাদের বড় ভাই ঠিকই বলেছেন। তবে আমি আপনার জায়গায় আপনার কথাটাই উত্তর দিকে একটা কথা বলার একটা নৈতিক ভিত্তির জায়গা থেকে জিনিসটা আলাপ করতে চাই। বিজেপি শাসনামলে বিশেষত ভারত যে একটা ধর্মতাত্ত্বিক অসাম্প্রদায়িক রাষ্ট্রশক্তিতে অধঃপতিত হয়েছে, এই ব্যাপারে কোনো চিন্তাশীল মানুষ, চক্ষুষ্মান মানুষ দ্বিমত প্রকাশ করবার কোনো সুযোগ নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যদিও প্রতিবেশী হিসেবে পরস্পর পরস্পরের কর্মকাণ্ড পরস্পরকে প্রভাবিত করে, সর্বশেষ যে কথাটা ডক্টর মঞ্জুর বললেন, আমি সেই জায়গাটাকে ভিত্তি করে কথাটা তুলতে চাই। এইভাবে উনি এটা উল্লেখ করেছেন, কিন্তু এই যে উল্লেখ করা যে অংশটা, অর্থাৎ বাংলাদেশ একটা দ্বিজাতি তত্ত্বভিত্তিক ধর্মভিত্তিক যে দ্বিজাতি তত্ত্ব, তার বাইরে এসে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল, সেই জায়গাটার যত পতন ঘটেছে উনি ওইদিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। তো এখানে প্রশ্ন হচ্ছে যে ভারত কিংবা মিয়ানমার কিংবা আশপাশের বা এর দূরের যে রাষ্ট্রেই যাই করুক না কেন, তারা তো এরকম একটা সেকুলার জাতীয়তাবাদকে কেন্দ্র করে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয় নাই। ফলে এই অঞ্চলের মানুষের আমাদের যে ঐতিহাসিক নৈতিক শক্তি সেইটাকে আঁকড়ে থাকা এবং অন্যদের সঙ্গে তুলনা করলে চলবে না, কারণ আমার ইতিহাস আর তার ইতিহাস এক না। অনেকে বলে যে আমাদের শেয়ার্ড হিস্ট্রি, শেয়ার্ড হিস্ট্রি হলে তো ভারতবর্ষ ভাগ হইতো না। আমাদের পূর্ব বাংলার ইতিহাসের কতগুলো আলাদা বৈশিষ্ট্য আছে। আপনি লক্ষ্য করুন যে এই অঞ্চলের মানুষ বিভিন্ন সময়ে তার বিভিন্ন আইডেন্টিটি
সামষ্টিক আইডেন্টিটি গ্রহণ করেছে। সবচেয়ে সোজা দুইটা মানুষকে বললেই যেটা মনে পড়বে, ধরুন 1905 সালে যখন বঙ্গভঙ্গ হয়, এই এলাকার মানুষ পছন্দ করেছিল। কেন পছন্দ করেছিল? তখন এখানে একটা প্রায় সামন্ততান্ত্রিক সমাজ ছিল, জমিদারি ব্যবস্থা ছিল, জমিদারদের অধিকাংশই ছিল ঐতিহাসিক নানান কারণে হিন্দু ধর্মাবলম্বী এবং প্রজারা ছিল মুসলমান। ফলে তারা যে এক ধরনের শোষণের মধ্যে, সামন্ততান্ত্রিক শোষণের মধ্যে ছিল কৃষিতে, তার কারণে তার এইটা তার কাছে মনে হয়েছে যে হিন্দু মুসলমানের দ্বন্দ্ব, আসলে ছিল আপনার জমিদার এবং প্রজাদের দ্বন্দ্ব। রাজনৈতিকভাবে সেটাই অভিপ্রকাশ ঘটেছিল বলে 1905 সালের বঙ্গবিভাগ এবং কলকাতা কেন্দ্রিক বাবু সংস্কৃতির বাইরে এসে, জমিদারদের বাইরে এসে এই অঞ্চলের মানুষ স্বাধীনভাবে নিজেদের ভবিষ্যৎ গড়তে চেয়েছিল। কিন্তু সেইটা আবার কলকাতা কেন্দ্রিক সংগ্রামের আপনার জমিদারদের পৃষ্ঠপোষকতায় যে সংগ্রাম হয় তার কারণে সেটা বন্ধ হয়ে যায়। আবার আমরা দেখি, অর্থাৎ অ্যানালমেন্ট হয়ে গেল 1911 সালে, 46-এর নির্বাচনে। কিন্তু এখানে তখন এরপর থেকেই এই অঞ্চলের মানুষ একদম 46-এর নির্বাচন পর্যন্ত কমপক্ষে যে তার মুসলমান আইডেন্টিটিটা সামনে নিয়ে আসলো, মুসলিম লীগকে সমর্থন করা শুরু করলো 37 থেকে শুরু। 46 নির্বাচনে একটা প্রচণ্ড এক বিস্ফোরণের মতন, রাজনৈতিক বিস্ফোরণের মতন ঘটলো, যে কারণে মুসলিম লীগ সারা ভারতে এই এই পূর্ব বাংলার রাজনৈতিক ফলাফল দিয়ে তাকে যে একটা অল ইন্ডিয়া মুসলিমদের পার্টি এইটা তারা অ্যাসার্ট করতে পারলো। তো এই অঞ্চলের মানুষ যে মুসলমান আইডেন্টিটিটার সামনে আসলো শুধু, কিন্তু এখানে আরেকটা ঘটনা খুব গুরুত্বপূর্ণ, হিন্দুদের যে গরিব হিন্দু তফসিলি ফেডারেশনের অধীনে, যোগেন মণ্ডলের যে তফসিলি ফেডারেশন ছিল তার অধীনস্থ যে ওনারা সনাতন ধর্মের ভাষায় লোকাস্ট হিন্দুস, তারা কিন্তু কংগ্রেসকে সমর্থন করে নাই, তারা মুসলিম লীগকে ভোট দিয়েছিল। অর্থাৎ ওইখানেও একটা অর্থনৈতিক জাতপাতের বিচার, জাতপাতের বিচার আছে, কারণ অর্থনৈতিক এবং সাংস্কৃতিকভাবেও, মানে যেটি বলা হয় যে এক সময় হিন্দুরা, আপনি জমিদারদের কথা বলছেন, যে যারা মুসলমানদের শিক্ষা দীক্ষা কোনোভাবে কোনো জায়গায় মানে এক অস্পৃশ্য একটা মুসলমানদেরকে অস্পৃশ্য মনে করে আচরণ করা হতো, এবং যেটাকে বলে যে শূদ্র সম্প্রদায় তাদের সঙ্গেও আপনার এই ব্যবহার করা হতো। ফলে তারা বরং এইখানকার সংগ্রামী মুসলমান কৃষকদের সঙ্গে শূদ্ররাই নিজেদেরকে আপনার ঐক্য খুঁজে পেয়েছে বেশি। ফলে কংগ্রেস যে জমিদারদের দল কিংবা ওই মুসুদ্দিদের দল তার তো সেটা করে নাই। তো মুসলমান আইডেন্টিটি নিয়ে আসা সত্ত্বেও আপনার এইখানে এই শূদ্রদের সঙ্গে তো ঐক্যটা ছিল, এখানে কিন্তু একটা সামাজিক অর্থনৈতিক ইস্যুটা গুরুত্বপূর্ণ। কিন্তু যেই পাকিস্তানের স্বাধীন পাকিস্তান এই দেশের মানুষ কষ্ট করে রক্ত দিয়ে বানালো, এক বছরের বেশি লাগে নাই সে তার আইডেন্টিটি পরিবর্তন করলো, একটা অর্থাৎ সামষ্টিক যে আইডেন্টিটি মুসলমান এটাই প্রধান, সেইটা আমরা দেখলাম 48 সাল থেকে শুরু করে 71-71 সাল পর্যন্ত একটা পরিপূর্ণ মাত্রায় নানান আন্দোলনের সংগ্রামের মধ্য দিয়ে বিকশিত হলো বাঙালি বাঙালি। তার পাশাপাশি শ্রমিক আন্দোলন ছিল, কৃষক আন্দোলন ছিল, কিন্তু এই যে ভাষাভিত্তিক আপনার একটা সেকুলার জাতীয়তাবাদী আন্দোলন, এই দুইটা স্রোত একসাথে ছিল এবং 70 সালে দুইটা স্রোত একত্রিত হয়ে যায়, যেটা একটা শক্তিমান রাষ্ট্রের ইমাজিনেশন এখানে তৈরি করে। এবং যুদ্ধ হলো, যুদ্ধের পরে দেশ স্বাধীন হলো। প্রশ্নটা হচ্ছে যে, আমি এই জায়গাটা একটু ফেরত আসব, প্রশ্নটা হচ্ছে যে এই যে কুমিল্লা এই ঘটনা ঘটলো, ঘটেছে সেটা মঞ্জুর ভাই ভালো করে বলেছেন, এবং তার প্রতিক্রিয়া কী হয়েছে, আমাদের ক্ষতি কী কী হয়েছে সেটা সত্য, কিন্তু ঘটনাগুলি ঘটলো কেন? এগুলি বাংলাদেশ শুধু না, ভারতবর্ষে তো প্রচুর রায়ট হয়েছে, অবিভক্ত ভারতবর্ষেও রায়ট হয়েছে। এমজে আকবরের একটা বই আছে, বইটার নামই হচ্ছে রায়টস আফটার রায়টস। সেখানে প্রায় 86টার উপরে 86টা সম্ভবত রায়টস উনি স্টাডি করে দেখিয়েছেন যে একটিও সাম্প্রদায়িক দাঙ্গা বড় স্কেলে যেগুলি হয়েছে সেখানে কোনো না কোনো রাজনৈতিক শক্তির ইন্ধন ছাড়া হয় নাই। কারণ সাধারণত সাধারণ মানুষ অসাম্প্রদায়িকই থাকে, কিন্তু তাকে সাম্প্রদায়িক করে গড়ে তোলা হয়, তার মধ্যে একটা রাজনৈতিক সাংস্কৃতিক মনন তৈরি করা হয়, যাতে অন্য ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপসগুলির বা আপার ক্লাসের যারা রাজনীতি নিয়ন্ত্রণ করে, রাষ্ট্র ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে, এই ধরনেরগুলোকে ব্যবহার করে সুবিধা পায়। এই ঘটনা এখানে কারা করলো? অন্তত কমপক্ষে 4টা, কিছুটা ইঙ্গিত অলরেডি মঞ্জুর ভাই দিয়েছেন, 4টা আপনার স্পেকুলেশন পরিকল্পনা কী কলেজ জল্পনা কল্পনা আপনার দেখবেন যে সাধারণ মানুষের মধ্যে যেগুলো আছে 4টা দেখা যায়। প্রথমটা হচ্ছে যে
স্বতঃস্ফূর্তভাবে ঘটেছে, স্বাভাবিকভাবে। হ্যাঁ, কেউ একটা গিয়ে কোন ইন্ডিভিজুয়াল উদ্যোগে গিয়ে একটা তার ভালো লাগে নাই অথবা একটা গণ্ডগোল পাকাতে চেয়েছে, কেউ দু একটা করে দিয়ে আসলো। যেটা ইকবাল নামে আরেকজনকে, জজমিয়ার মতন সবাই লোকেরা বলে, এরকম একজন লোককে বের করা হলো। বাট এটা সাধারণ মানুষের একটা বিরাট অংশ এটা মনে করে যে আসলে এটার মধ্যে ইঙ্গিত ছিল না। দ্বিতীয়টা হচ্ছে যে এটা আওয়ামী লীগের ভিতরে ওইখানে গণ্ডগোল আছে, দুই ফ্যাকশনের এক ফ্যাকশনকে বিপদে ফেলবার জন্য ওই এলাকায় যে ফ্যাকশন বসবাস করে, হ্যাঁ, তাকে করার জন্য আরেক ফ্যাকশন আরেক পাড়ায় তার সে এই কাজটা করেছে। এইটা হচ্ছে একটা মাইক্রো তত্ত্ব। এটার মধ্যে আবার ম্যাক্রো তত্ত্ব আছে, যেটা ইতিমধ্যে একটু ইঙ্গিত আমরা মঞ্জুর ভাইয়ের কাছ থেকে পেয়েছি যে আওয়ামী লীগ অ্যাজ এ পলিটিক্যাল পার্টি অ্যাজ সাচ সামগ্রিকভাবে এই পরিকল্পনাটা করেছে কিনা। সেটা হচ্ছে যে তালেবানদের উত্থানের পরে এইখানে কিছু লোক যেমন দুঃখ পেয়েছে, কিছু লোক সুখীও হয়েছে, যে দুই পক্ষেই সুখী হয়েছে। এইখানে আমরা ধর্মভিত্তিক রাজনীতি যারা করেন তারা এক ধরনের অনুপ্রেরণা বোধ করেছেন যে এইরকম একটা বিজয় সম্ভব। অন্যটা হচ্ছে যে বাংলাদেশে একটা রাষ্ট্রের পরিপূর্ণ মৌলবাদী ধর্মান্ধ মৌলবাদী রূপান্তর হোক, এটা পৃথিবীর বহু আন্তর্জাতিক শক্তি বা আঞ্চলিক শক্তিরা চায় না। চায় না বলে এই যে 12 বছর ধরে কখনো ভোট দিয়ে কখনো ভোট ছাড়া যে সরকার ক্ষমতা আছে, সেই ক্ষমতাকে আবার সামনে ভোট আসছে, এইরকম যদি একটা অবস্থা তৈরি করা যায় যেখানে বিশ্ববাসীকে প্রমাণ করা যায় যে আমরা ছাড়া আর যদি আমরা আমাদেরকে সরিয়ে দিলে যেই ধর্মান্তর শক্তির উত্থান ঘটবে সেটা আঞ্চলিক রাজনীতি এবং বৈশ্বিক রাজনীতির মধ্যে, অথবা আরেকটা আফগানিস্তান তৈরি করার করলে সেটা একটা ভালো কথা নয়, এটা সবার অসুবিধা হবে। সেটার কারণে এটার পেছনে আওয়ামী লীগ পরোক্ষে এবং পরোক্ষভাবে বিশ্বত থাকতে পারে, এটা একটা তত্ত্ব আছে। 3 নম্বর তত্ত্ব আছে বিএনপি জামাতের কথা, এটা হচ্ছে যে ওইটা আগেরটার সঙ্গে অন্যভাবে সম্পর্কিত, যে এইখানে ওই আফগানিস্তানের ঘটনায় তারা উদ্বুদ্ধ হয়েছে, প্লাস তাদেরকে যেহেতু কোথাও মিছিল মিটিং করতে দেওয়া হয় না, সুতরাং একটা গণ্ডগোল টণ্ডগোল তৈরি করে একটা অরাজকতামূলক পরিস্থিতি তৈরি করে, তাদের নাম অনেক বেশি আসছে যাদেরকে গ্রেপ্তার টেপ্তার করা হচ্ছে, তারা বলছেন টুলছেন, হ্যাঁ বলছেন, তো সুতরাং তাদের কথা একটা হতে পারে। আরেকটা যে এটা আরেকটা আছে, একেবারে একেবারে আরেকটা তত্ত্ব হচ্ছে যে ঠিক ইন্ডিয়া করিয়েছে, এইরকম তত্ত্ব বাজারে বিভিন্ন মানুষ জনগোষ্ঠীর মধ্যে একটা আলোচনা হয়। ইন্ডিয়ার স্বার্থ হচ্ছে ওই যে বেনিফিশিয়ারি তত্ত্ব, কারণ ইন্ডিয়া যে রাজনীতিটা, ইন্ডিয়া বলতে আমি বিজেপি সরকার এবং তার দলের যে রাজনীতি সেইটার কথা বুঝেছি, যে তারা তার রাজনীতিটাকে হিন্দুত্ববাদী রাজনীতি তার দেশে আরও এগিয়ে নেওয়ার জন্যে, এইখানে এক পাশে পাকিস্তান আসে, এইটাকে যদি মোটামুটি পূর্ব পাকিস্তান বানিয়ে ফেলা যায় তাহলে সেইটা বাংলাদেশের বদলে পূর্ব পাকিস্তান, 47-এর বা 46-এর পূর্ব পাকিস্তান, তাহলে তার হিন্দুত্ববাদী রাজনীতি এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে সুবিধা হয়। এগুলি হচ্ছে তত্ত্ব, আমি এটা কোনোটাই জানি না এই কারণে যে এইটার জন্য যে পরিপূর্ণ একটা ক্রেডিবল ইনভেস্টিগেশন হওয়া দরকার, সেটা কোনো ব্যক্তি মানুষের পক্ষে বা এমনকি একটা শুধুমাত্র একটা পত্রিকা সংগঠনের মাধ্যমে এইটা করা সম্ভব নয়। এটার জন্য রিসোর্সেস লাগে, দক্ষ জনবল লাগে, সেটা রাষ্ট্রের দায়িত্ব। তো রাষ্ট্র দায়িত্ব পালন করতে গিয়ে এই রাষ্ট্রের আবার এই বিষয়ে তার কমিটমেন্ট নিয়ে, এইটা আমি নিজ দায়িত্বে বলতে পারি, আমার বিরাট প্রশ্ন আছে। যেমন ধরুন আমি 1900 যে এই সরকার যখন থেকে ক্ষমতা আছে, এই সেইখান থেকেও আমি পুরাটা যাব না, শুধুমাত্র যদি আমি আপনাকে 2012 সাল থেকে মেজর 4টা ঘটনার কথা বলি, যেগুলি এরকম সাম্প্রদায়িক আক্রমণ সংখ্যাগুরু জনগোষ্ঠীর উপর, ধর্মীয় সংখ্যাগুরু জনগোষ্ঠীর উপর হয়েছিল। আপনাদের মনে আছে যে একটা হলো কক্সবাজার রামুতে, যেটা উখিয়া পর্যন্ত সংখ্যালঘুদের উপর যেটা হলো ধর্মীয় সংখ্যালঘু, হ্যাঁ, উখিয়া পর্যন্ত রামু থেকে শুরু হয়ে গেল, সেগুলো এক বুদ্ধিস্টদের উপর একটা ভয়াবহ ঘটনা ঘটেছিল। সেটা প্রাথমিক তদন্তে আমরা দেখেছি যে সেখানে ওই একই কথা, কোনো ইনোসেন্ট কোনো বাচ্চার কোনো কাজকর্ম ছিল না। তদন্ত যেটুকু হয়েছিল তখন যে পর্যন্ত দেখা গেছে, ওইটার মধ্যে আওয়ামী লীগ জড়িত ছিল, বিএনপি জড়িত ছিল, জামায়াত জড়িত ছিল এবং নেত্রী পর্যায়ের লোকেরা জড়িত ছিল, কিন্তু সেইটার কিন্তু মামলা এখনও পেন্ডিং, তার কোনো অনেকগুলি মামলা হয়েছে, সেই মামলার কোনোটাই এখনও পর্যন্ত পরিপূর্ণভাবে রায় হয় নাই বা তাদের রায়ের মাধ্যমে কোনো শাস্তি হয় নাই। বরং আমরা দেখেছি যে 2টা মামলা যেটা দুজন ভুক্তভোগী ভিকটিম পরিবার করেছিলেন, তারা এটাকে প্রত্যাহার করেছেন, তারা আমাদের পত্রিকাকে বলেছেন যে তার দু কারণে করেছেন, যে তার এই মামলাকে কেন্দ্র করে কিছু ইনোসেন্ট লোককে ধরে নিয়ে যাচ্ছে,
সেটা তার মনের মধ্যে খারাপ লেগেছে একজন বুদ্ধিস্ট। প্লাস উনি আর নিরাপত্তাহীনতায় ভুগছেন, যাদেরকে উনি আসামি করেছেন বা ইঙ্গিত করেছেন সেইটার কারণে উল্টো তার জীবন বিপন্ন হয়ে যায় অবস্থা। তারপরে আপনার মনে আছে যে এইটা হয়েছিল তো মনে সেপ্টেম্বর মাসের 29 তারিখে 2012 সালে আপনার উখিয়াতে। তারপরে অক্টোবর মাসের 2016 29 তারিখে আপনার ব্রাহ্মণবাড়ির ঘটনা মনে আছে আপনার, নাসিরনগর সেই ঘটনারও মামলা হয়েছে, কয়েকটা মামলা হয়েছে, সেইটারও এখনও পর্যন্ত কোর্টে মামলা পেন্ডিং আছে। এটা 2017 সালের অক্টোবরের মধ্যে ঘটনা। 20 সালে আপনার ভোলাই হলো, কিছু হিন্দু পরিবারের উপর আক্রমণ হলো, তারপরে আপনার সেটাও অক্টোবর মাসে। 21 সালের মার্চ মাসে আপনার সুনামগঞ্জ হলো, প্রায় 70-80টা হিন্দুর ঘর বাড়ি সম্পদ হলো ধ্বংস করে দেওয়া হলো। এগুলোর কোনোটাই মামলা নিষ্পত্তির দিকে যায় না এবং রায় হয় না, শাস্তি হয় না। এগুলো হচ্ছে একদম আপনার আপনার আমার চোখের সামনে। তাহলে এইখানে যারা সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর হামলা করে, এই যে মামলার বিচার হয় না, এটা তো একটা বিরাট ইনসেন্টিভ। অর্থাৎ বিচার হবে না, সে শাস্তি হবে না, এইটা একজনের ইনসেন্টিভ তার জন্য পরবর্তী ঘটনা ঘটার জন্যে। অন্যদিকে যারা ধরুন শিখ হামলার শিকার হয়, সাম্প্রদায়িক হামলার, তার নিরাপত্তাহীনতার বোধ আরও বাড়তে থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে ভারতের যেই হিন্দু মৌলবাদীরা মুসলমানদের উপর আক্রমণ করে সেইটার জন্য এইখানকার হিন্দু গরিব হিন্দু তো দায়ী না, বলে তাকে যখন ভিকটিম হতে হয়, রাষ্ট্র যেখানে আপনার প্রোটেকশন দিতে পারে না বা মেজরিটি জনগোষ্ঠী যখন শেষ পর্যন্ত আর প্রোটেকশন তাকে দিতে পারে না, এর মধ্যে দিয়ে এই রাষ্ট্রের যে আপনার ভাবমূর্তির কথা আপনারা বলেছেন ক্ষুণ্ণ হয়, সেখানে কিন্তু নৈতিক শক্তিও আমরা হারিয়ে ফেলি। ভারতের মৌলবাদীদেরকে আমরা কীভাবে ঘৃণা করবো বা ঘৃণার কথা জানাবো, নিন্দা করবো? কারণ আমরা একটা তার ভারত তো একটা আপনার ওই আপনি তো বলেছেন জাতি দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে হিন্দু ধর্মের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছে, পাকিস্তান যেমন মুসলমান ধর্মের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছিল, তো তারা এই কাজ করতেই পারে, কিন্তু আমরা কীভাবে করি? ফলে আমরা কোন মুখে আমরা হচ্ছে অবশ্যই আমরা পৃথিবীর দেশে দেশে যে কোনো সংখ্যাগরিষ্ঠ মানুষের অত্যাচার সংখ্যালঘিষ্ঠের বিরুদ্ধে এটা অবশ্যই প্রতিবাদ জানাতে হবে, কিন্তু আমাদের নৈতিক শক্তিটা কমে আসছে, এইটা একটা অত্যন্ত বেদনার দিক। এখানে যেটা নুরুল কবির সাহেব একটু টাচ করছেন যে জনগণ অনেকটা আপনার ধর্মশ্রয়ী হয়ে উঠছে, অর্থাৎ অসহিষ্ণু হয়ে উঠছে। কারণ কি, আপনি দেখুন একটা ফেসবুকে একটা কেউ একটা কিছু লেখলো, সেইখানে বিচার বিবেচনা না করেই তারা কিন্তু বিভিন্ন জায়গায় আক্রমণ করেছে। এই ইতিহাস কিন্তু আছে, এই ইতিহাসকে অনেক ঘটনা ঘটেছে। এখানে যে সংখ্যালঘুরা যে নিপীড়িত হচ্ছেন এটা কিন্তু অস্বীকার করা যাবে না, কিন্তু এর পেছনে যে ঘটনাগুলি, সাঁওতালদের উপরে আক্রমণ, হয়, তারপরে আপনার এই যে ছোট ছোট জাতি এবং চিটাগং হিল ট্র্যাক্সের মানুষ তো তারা মনে করে তার একটা এখনো পর্যন্ত একটা যুদ্ধাবস্থায় আছে, অর্থাৎ বাঙালি জাতি রাষ্ট্র তাদের উপর এক ধরনের নিপীড়নমূলক আচরণ ক্রমাগত করে যাচ্ছে। তবে যে জিনিসটা আমাকে পীড়া দেয় বা আমাকে আহত করে যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে হিন্দু মুসলমানের ভিত্তিতে পাকিস্তান আর হিন্দুস্থান হয়েছিল, বাংলাদেশ কিন্তু ভিন্ন। বাংলাদেশ হয়েছিল বাঙালি ভাষাভিত্তিক, বাঙালি যে কালচার সংস্কৃতি তার উপর ভিত্তি করে এখানে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা কিন্তু আমরা করেছিলাম অনেক রক্তের বিনিময়ে। সেটাই যে নস্যাত হয়ে যাচ্ছে, সে নস্যাত কারা করেছি? আমি একটু ব্যাকে যাব, একটু ইতিহাস একটু বলতেই হবে যে জিয়াউর রহমান এইখানে আমাদের সংবিধানের প্রস্তাবনার উপরে লিখে দিলেন বিসমিল্লাহির রহমান রাহিম, এটা একটা পবিত্র বাণী। কিন্তু এই বাণী কিন্তু অন্য জনগোষ্ঠী অন্য ধর্মাবলম্বীদের কাছে পবিত্র না, কিন্তু আমরা সেটাকে দিয়েছি। যে সংবিধান সংসদে দেওয়া হলো দ্বিতীয় সংসদে, সেই সংসদে মাত্র 4 জন মাত্র সংখ্যালঘু ছিল, মানে মেম্বার ছিল, সুতরাং উনি মিলিটারি মেজাজে উনি এটা পাশ করে নিয়েছেন। তারপরে আপনার চতুর্থ সংসদে এরশাদেরা বলে 1988-এ যেখানে রাষ্ট্রধর্ম ইসলামকে গ্রহণ করা হলো, সেখানেও কিন্তু আমাদের সংখ্যালঘু মাত্র 8 জন ছিলেন আপনার সংসদ সদস্য, তাও এরশাদের দলে জাতীয় পার্টিতে মাত্র 2 জন ছিলেন, সুতরাং সেখানে কোনো রকম বাধা তারা পাননি। এমনকি যারা এইখানে, হ্যাঁ
কোনো বাধা পাননি বাধা পাননি কিন্তু বাইরে কিন্তু প্রবল ইয়ে ছিল প্রবলই হয়েছিল সেই সময় এমনকি জামাত পর্যন্ত এটা বিরোধিতা করেছে খালেদা শেখ খালেদা জিয়ার স্টেটমেন্ট আছে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্টেটমেন্ট আছে তারা কিন্তু এটা চাননি পরে যখন নবম সংসদে 2011 সালে সেই সময় আপনার এটা নিয়ে আসলো পঞ্চম সংশোধনী এবং অষ্টম সংশোধনীকে কোর্ট বাতিল করে দিল কয়েকটা জিনিস রেখে দিল যেটা আমাদের সংবিধানে সন্নিহিত করা হয়েছে তার মধ্যে একটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম তার বাংলা করা হয়েছে দুইভাবে বাংলা করা হয়েছে একই আরবি শব্দের বাক্যের আর রাষ্ট্রধর্ম ইসলামকে রাখা হলো সেই সময় এই এটা কিন্তু বিরোধিতা অনেকেই করে বলেছেন আমি অনেকবার বলেছি যে এটা সঠিক হচ্ছে না এটা রাষ্ট্রধর্ম ইসলাম অনেক দেশেই আছে ধর্মকে ইসলাম রাখা হয় যেমন আপনার ইংল্যান্ডে আসছে অ্যাংলিকান চার্চ সেখানে রানী হচ্ছেন প্রধান এবং রাষ্ট্রীয় এক ধরনের রাষ্ট্রীয় চার্চ সেটা কিন্তু এটা অনেক আগে হয়েছে 1938 সালে হেনরি VIII-এর সময় হয়েছে এখন তার সেখান থেকে তারা বাইরেও হইতে পারতেছে না ট্র্যাডিশন হিসেবে রয়ে গেছে তো আমরা এটা কেন করলাম আমরা একটা সংসদীয় কমিটি করা হয়েছিল বেগম সাজেদা চৌধুরী ছিলেন চেয়ারম্যান কো চেয়ারম্যান ছিলেন সুরঞ্জিৎ সেনগুপ্ত 27টা মিটিং করা হয়েছে সেইখানে আপনার কিন্তু অনেকেই ছিলেন এই এই আপনার হাসানুল হকিনু আপনার রাশিদ খান মেনন ওই কমিটিতে 27টা মিটিং করা হয়েছে পাঁচজন বিচারপতি প্রধান বিচারপতি সাবেক তাদের সাথে আলোচনা করেছে 26টা পত্রিকার 26 জন সম্পাদকের সাথে আলোচনা করা হয়েছে তারপরে এটা ভোটে দেওয়া হয়েছে সেইখানে সেই সংসদে 15 জন এমপি ছিলেন যারা ইসলাম সনাতন ধর্মাবলম্বী কিংবা বুদ্ধিস্ট 15 জন তাকে ভোট দিয়েছেন এখন কিন্তু কোশ্চেন দাঁড়াইছে এমনকি আজকে আমাদের একজন প্রতিমন্ত্রী তথ্য প্রতিমন্ত্রী তিনিও ডক্টর মুরাদ হাসান তিনিও সে নবম সংসদের সংসদ সদস্য ছিলেন তিনি ভোট দিয়েছেন রাষ্ট্রধর্ম ইসলামের কথা এখন বলেন যে আমি এটা মানি না আমি সংবিধান তো মানতেই হবে আমি দ্বিমত পোষণ করতে পারি এখন এই যে রাষ্ট্রধর্ম ইসলাম করা হয়েছে হিন্দু মুসলমান সংসদ সদস্যরা মিলে এটা করেছেন তারা যখন এটা করেছেন তারা কেন রাষ্ট্রধর্ম ইসলাম করছেন এখন তারা কেন বিরোধিতা করেন এই যে দ্বিচারিতা এইটা আমাদের আমাদের তো অ্যাকচুয়ালি যে যে আমাদের যে এই যে চারটি স্তম্ভ ধর্মনিরপেক্ষতা আমরা হারিয়ে ফেলেছি আমাদের ছিল গণতন্ত্র আমরা গণতন্ত্র হারিয়ে ফেলেছি আমাদের ছিল সমাজতন্ত্র সমাজতন্ত্র কোনোদিন এস্টাবলিশই হয় নাই আর হলো জাতীয়তা বাঙালি জাতীয়তাবাদ সেটা দাঁড়িয়ে গেছে বাংলাদেশি জাতীয়তাবাদ এরশাদ সাহেব যেটা করে গেছেন উনি ধর্ম ইসলামকে রাষ্ট্রধর্ম করছেন আসলে উনি রাষ্ট্রধর্ম করেন নাই উনি ইসলামকে রাষ্ট্রায়ত্ত করেছেন রাষ্ট্রায়ত্ত ধর্ম রাষ্ট্রায়ত্ত যে প্রতিষ্ঠান হয় সেই প্রতিষ্ঠান কখনোই ভালো মতো চলে না উনি ধর্মকে ব্যবহার করে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন 1988-এ তারপরে তো উনি চলেই গেলেন কিন্তু আমি শুধু এইটাই বলতে চাচ্ছি যে ধর্ম কখনোই আপনার রাষ্ট্রের কোনো ধর্ম থাকতে পারে না মানুষের ধর্ম মানুষের হাতে ফিরিয়ে দিতে হবে মানুষ তার ইচ্ছা মতো এটা স্পিরিচুয়াল ব্যাপার এই বিষয়ে কোনো সন্দেহ নাই কিন্তু জিনিসটা এমন হয়েছে যে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যে দায়িত্বহীনতা দেখিয়েছেন তারা কিন্তু এখন তারা কি বলবেন যে আমরা এই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আমরা যে রাষ্ট্রধর্ম ইসলামকে এমনভাবে নিলাম মৌলিক কাঠামোর মধ্যে নিয়ে গেলাম এখন এখান থেকে আপনি তো ফেরত আনতে পারবেন না কাঠামোর মধ্যে আছে এটাকে ব্যবহার করা হচ্ছে কতখানি আমি একটু আপনার কাছে বুঝতে চাই যে এই যে ফিলোসফিটা বা যে রাষ্ট্রধর্ম ইসলাম এটি প্রায়োগিক অর্থে কতটা ব্যবহার করা হয়েছে প্রায়োগিক সফট পাওয়ার হার্ড পাওয়ার যেভাবে বলি একটা বিষয় আছে একেবারে আপনি যদি দেখেন যে যারা সনাতন ধর্মাবলম্বী তাদের উপর একটা মানসিক চাপ পড়ে যে আমরা আমরা আমাদের ধর্মটা ই নাই রাষ্ট্রধর্ম না এখন বলা হচ্ছে সব ধর্ম সমান সেটা তো সেই ধর্ম অল মেন আর ইকুয়াল উৎসব সব মেন আর মোর ইকুয়াল দেন আদার্স এই কথা তো মানে হয় না আর একটা বিষয় আছে যে আমাদের এই সাবকন্টিনেন্টে এই যে ধর্মকে রাষ্ট্রের কাজে রাজনৈতিক কাজে ব্যবহার করা যে ট্রেন্ড সৃষ্টি হয়েছে সেটা যে শুধুমাত্র রাষ্ট্রধর্ম গ্রহণ করে হয়েছে না যেমন ভারতের তো কোনো রাষ্ট্রধর্ম নেই কিন্তু
আপনি দেখেন যে উত্তরপ্রদেশ সেখানে 23 কোটি জনসংখ্যা, এটা মনে হয় যদি একটা রাষ্ট্র হতো, মনে হয় ফোর্থ লার্জেস্ট রাষ্ট্র হতো। সেখানে কি আছে, সেখানে কিন্তু থিওক্রেসি চালু হয়ে গেছে, যেটা সেটা ধর্ম রাষ্ট্র হয়েছে, রাষ্ট্র ধর্ম, সেখানে হিন্দু সনাতন ধর্ম না, সেখানে রাষ্ট্র, সেখানে আপনার ধর্ম রাষ্ট্র থিওক্রেটিক স্টেটের মতো তারা এস্টাবলিশ করে ফেলছে। সেখানে যোগী আদিত্যনাথ যেগুলি, এমন একটা অবস্থা যে আপনি একটা মানুষ অসুস্থ, তাকে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স নাই, কিন্তু গরু নেওয়ার জন্য, অসুস্থ গরু নেওয়ার জন্য কিন্তু অ্যাম্বুলেন্স রেডি, এমন একটা উদ্ভট সিচুয়েশনের মধ্যে কিন্তু উত্তরপ্রদেশের লোকেরা পড়ে গেছে। সেখানে যারা মাইনরিটি আছে, সেখানে 4.5 কোটি মুসলমান, তাদের কী অধিকার আছে, তাদের কী ধর্মীয় অধিকার আছে, কী তাদের রাজনৈতিক অধিকার আছে, নাই। কেন নাই? সেইখানে এই যে সুপিরিয়রিটি কমপ্লেক্স, যে হিন্দুত্বা, হিন্দুত্বা হচ্ছে যে হিন্দু বৌদ্ধ জৈন যে সব ধর্ম এখানে সৃষ্টি হয়েছে তারাই এখানে, তারাই হিন্দু, যারা বাইরের থেকে আসছে তারা না, অর্থাৎ যারা এই পবিত্র ভূমিতে হলি ল্যান্ডে জন্মগ্রহণ করছে, যাদের কাছে এই ভারত হলি ল্যান্ড বা ফাদার ল্যান্ড, তাদেরই এই ভারতবর্ষ। আরব কালচার, আব্রাহামিক রিলিজিয়নের যারা লোকজন, তারা আউটসাইডার। এই যে দুই ভাগে ভাগ করে ফেলছে, এটা কিন্তু আমাদের জন্য একটা অশনি সংকেত, কারণ আমাদের চারদিকে, আমাদের চারদিকে আপনারা কিন্তু দেখুন, পশ্চিমবাংলা 30% মুসলমান, আপনার আসামে 40% মুসলমান, আপনার মেঘালয়ে বেশিরভাগ লোক খ্রিস্টান, মিজোরামে বেশিরভাগ লোক খ্রিস্টান। এই যে চারিদিকের যে জটিলতা, এখানে যদি এই ধরনের জাতিগত, ধর্মগত, ধর্মীয় এই যে বিদ্বেষ সৃষ্টি হয়, এবং এই যে বজরং দল, বিশ্ব এই যে আপনার RSS, যে বিশ্ব হিন্দু পরিষদ যেটা করলো, এবং বিশ্ব হিন্দু পরিষদের এখানে যে অফিস আছে, তারা জোরালোভাবে লোকজনকে বলছে তোমরা আসো বজরং ই করো। বজরং দলটা হচ্ছে একেবারে একটা মিলিটান্ট গ্রুপ, এটা যে করতেছে, আমরা আমাদের যারা বুদ্ধিজীবী সমাজ তারা কিন্তু এই কথা বলে না। শুধুমাত্র আপনার যে সম্প্রীতি, ভালোবাসার কথা বললে হবে না, আইন থাকতে হবে, কঠিন আইন থাকতে হবে, যে আইনের মাধ্যমে সকল জনগোষ্ঠীর, সকল জনগোষ্ঠীর সংখ্যাগুরু সংখ্যালঘু সবার অধিকার নিশ্চিত করতে হবে, সংরক্ষণ করতে হবে। এখন যেখানে দেখুন, চিন্তা করে দেখুন, দাবি আসতেছে যে উপরাষ্ট্রপতি পদ সৃষ্টি করতে হবে, উপপ্রধানমন্ত্রী পদ সৃষ্টি করতে হবে, হিন্দুদের জন্য 20% কোটা দিতে হবে। কেন? যেখানে একজন হিন্দু লোক তো প্রধানমন্ত্রী হতে পারে, রাষ্ট্রপতি হতে পারে, সে কেন উপরাষ্ট্রপতি হয়ে আস? এই যে আপনার ধর্মভিত্তিতে আপনার যে ক্ষমতার ভাগাভাগি করার যে আলোচনা উঠছে, এর বিরুদ্ধে কিন্তু আমাদের বুদ্ধিজীবীরা একটা কথা বলতেছেন না। এটাই কিন্তু আমাদের এই নিষ্ক্রিয়তা আমাদেরকে আমাদেরকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে। নুরুল কবির, আমি দুটো, প্রথম যিনি মঞ্জুর ভাই, যে প্রথম যেখান থেকে শুরুটা করেছেন, যেখানে অর্থাৎ উনি একটা ডিসেকুলারাইজেশন প্রসেস বাংলাদেশ রাষ্ট্রের যেখান থেকে শুরু বলেছেন, এইটার সঙ্গে আমি কিছু জিনিস যুক্ত করতে চাই। ওই ঠিক জিয়াউর রহমানের আমল থেকে শুরু হয় নাই, বাংলাদেশ যেদিন তৈরি হয়েছে তারপর থেকে এটা শুরু হয়েছে। মানে এই কথাটা কেন রেলিভ্যান্ট, যে ঠিক আছে এটা হয় আওয়ামী লীগ করেছে, অথবা বিএনপি করেছে, অথবা ভারত করেছে, অথবা স্বতঃস্ফূর্তভাবে হয়েছে, অথবা লোকাল আওয়ামী লীগ করেছে, এগুলি এগুলি হলো জল্পনা কল্পনা। আমরা ওয়েট করছি যে রাষ্ট্র একটা ক্রেডিবল একটা ইনভেস্টিগেশন করে আমাদের সামনে কী ধারণা করে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যারাই উস্কানিটা দেয় বা যারা এটা শুরু করে, সে সমাজব্যাপী এইভাবে বিস্তৃত হয়ে যায় কেন? তাহলে একটা সামাজিক মনন তৈরি হয়েছে, কারণ যে সামাজিক মনন আর গণতান্ত্রিক মানসের উপর ভিত্তি করে তৈরি হয় নাই, এবং সাম্প্রদায়িক মনন, ধর্মীয় ভিত্তিক সাম্প্রদায়িক মনন যে তৈরি হলো, এটা কীভাবে হলো, এইটা বোধহয় ব্যাখ্যা করতে গিয়ে উনি এটা বলেছেন। এটা শুরু হয়েছে বাংলাদেশ, এটা একটা রাষ্ট্র যখন ইমাজিনেশনের মধ্যে তৈরি হয়, যেটা আমার ধারণা 25শে মার্চ 1971 সালে রাষ্ট্র গঠিত হয়ে গেছে মানুষের মনস্তত্ত্বের মধ্যে, তারপরে স্বাধীন হয়ে গেল 16ই ডিসেম্বরে। এরপরে হচ্ছে সচেতনভাবে রাষ্ট্র গঠন করতে হয়, রাষ্ট্রকে কীভাবে একটা সোশ্যাল কন্ট্রাক্ট হিসেবে, যে এই অঞ্চলে যত মানুষ আছে তাদের সমস্ত সম্প্রদায়, সমস্ত ক্লাস, সমস্ত, যদি আপনাকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করতে চান, ধর্মের হোক বা অন্য কী বলেন যে এথনিক হোক, এই যে এটাকে একটা কনস্টিটিউশন হচ্ছে একটা চুক্তির, একটা সামাজিক চুক্তির শর্তগুলো,
এইটাতে যেমন তৈরি করতে হয়, পাশাপাশি সেই যে গণতান্ত্রিক অসাম্প্রদায়িক চেতনা এটা যাতে সমাজে বহমান থাকে, উৎপাদন এবং পুনরুৎপাদিত হতে থাকে, সেইটার জন্যে শিক্ষা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবস্থা। পাশাপাশি আপনি যে ধর্মনিরপেক্ষতার কথাটা বলেছেন রাষ্ট্রের, সেটাকে আপনি কীভাবে ডিফাইন করেছেন? এটা কি সব ধর্মকে রাষ্ট্র উৎসাহিত করবে, নাকি ধর্ম এবং রাষ্ট্রের মধ্যে পৃথকীকরণ হবে? বাংলাদেশ আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতার কথা পড় লিখলেও সঙ্গে সঙ্গে বলেছে যে রাষ্ট্র এবং প্রায়োগিক ক্ষেত্রে আমরা দেখেছি রাষ্ট্র সকল ধর্মকে আপনার সহযোগিতা করবে। তার কীভাবে করবে? মন্দির, মসজিদ, প্যাগোডা, চার্চ, এইগুলিকে সহযোগিতা করবে এবং বাস্তবে তাই করেছে। এখন 90% মানুষের জন্য তাহলে রাষ্ট্রের যত টাকা খরচ হবে, মেজরিটি মানুষের জন্য, 3% মানুষের জন্য যারা কম ধর্মের ধর্মীয় সংখ্যালঘু হিসেবে সবচাইতে ছোট, তাদের তো রাষ্ট্রের সমান পয়সা খরচ হবে না। অর্থাৎ রাষ্ট্র বিভিন্নভাবে এগুলোকে স্পন্সর করছে। অথচ ধর্মনিরপেক্ষতার যে ক্লাসিক যে ধারণা, সে হচ্ছে রাষ্ট্র এবং ধর্ম পৃথকৃত হবে, যেটা মঞ্জুর ভাই অন্যভাবে বলার চেষ্টা করছে, একটা স্পিরিচুয়াল ব্যক্তিগত স্ফেয়ার এটা করবেন। তারপরও বৃহত্তর সংখ্যক মানুষের চিন্তা চেতনার একটা প্রভাব থাকে, সেটা কীভাবে করতে হবে সেটা অন্য বিষয়। এগুলি নিয়ে মডার্নিটির তত্ত্ব নিয়ে হলো নানান ধরনের ডিবেটস আছে। এইখানে শিক্ষার ব্যবস্থার মধ্যে যে ধরেন আমার ধারণা মঞ্জুর ভাই ছোটবেলায় কুদ্রতি ক্ষুদা শিক্ষা কমিশন রিপোর্ট এটা অত্যন্ত ভালো মনে করে এটার পক্ষে মিছিল স্লোগান করেছেন বলে আমার ধারণা। কনস্টিটিউশন বলছে রাষ্ট্রের, বাংলা রিপাবলিকের, যে শিক্ষা ব্যবস্থা হবে অভিন্ন। অথচ প্রথম যে শিক্ষানীতি হলো আওয়ামী লীগ আমলে, সেটার মধ্যে শিক্ষা দুই রকম স্বীকৃতি দেওয়া হলো, মাদ্রাসা শিক্ষা আর সাধারণ শিক্ষা। আচ্ছা, আমি মাদ্রাসার অনেক গুণ দেখতে পাই কতগুলো ক্ষেত্রে। যেমন ধরুন একজন গরিবের বাচ্চা, যার কেউ নাই বা কেউ নেতিম, তার থাকা খাওয়া এবং শিক্ষার ব্যবস্থা মাদ্রাসা করে, প্রাইমারি স্কুল করে না, বা সরকারের যে সাধারণ বিষয় ব্যবস্থা তাকে দেখে না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটা এক নম্বর তো জীবনের অধিকার। কিন্তু সেই কারিকুলামটা কী হবে, যে রাষ্ট্র যখন সেকুলার রাষ্ট্র হিসেবে নিজেকে দাবি করতো, এখন করার কোনো নৈতিক, আইনগত এবং রাজনৈতিক ভিত্তি নাই। এখন যদি কেউ দাবি করে যে বাংলাদেশ রাষ্ট্র একটা সেকুলার স্টেট, যেটা আপনি নিজেই বলেছেন কনস্টিটিউশনে লেখা আছে অন্য কথা, তো এই যে সমাজের মধ্যে দুই ধরনের, একটা ধর্মাশ্রয়ী শিক্ষা যেটার মধ্যে আধুনিক বিজ্ঞান প্রযুক্তি এটা সেটা দর্শন এগুলোর লেখাপড়া করার ব্যবস্থা সরকার রাখে নাই, তাহলে সেইখানে যে বাচ্চারা গরিব এতিম তারা যেইভাবে যে মানুষ নিয়ে তৈরি হবে, আমার ধর্মের সর্বশ্রেষ্ঠ এটাই সবার উপরে, এই কিন্তু অন্য ধর্মের প্রতি যে সহনশীলতার বিষয় এই ধর্মই শিক্ষা দিয়েছে, সেইটা যদি তারা না পড়ে এবং তারা একটা জেনারেশন যদি তৈরি হয়, তাহলে তো সমাজের মধ্যে সাম্প্রদায়িক চেতনা বিকশিত হতে থাকবে। তা অর্থাৎ এইটা আওয়ামী লীগ আমল থেকে শুরু হয়েছে। এর পরবর্তী মৌলিক পদক্ষেপ হচ্ছে আপনি যেটা বলছেন, যে জিয়ার শাসনামলে, বিএনপির শাসনামলে, এই যে অর্থাৎ রাষ্ট্র ধর্মকে তখন থেকে রাষ্ট্রায়ত্ত করা প্রক্রিয়া শুরু হয়। সঙ্গে আপনার একটা কথা ভুলে গেছিলেন, বলেন নাই, তার আগ পর্যন্ত এখানে ধর্মভিত্তিক রাজনৈতিক সংগঠন তৈরি করা নিষিদ্ধ ছিল। জিয়ার আমলে ধর্মভিত্তিক রাজনীতিকে আবার করার পথ উন্মুক্ত করা হয়, যার মধ্য দিয়ে আর রাষ্ট্রের দ্বিতীয় প্রধান আপনার যে ডিসেকুলারাইজেশন প্রক্রিয়া এটা শুরু হয়। এবং এর সাথে কথা আপনি বলেছেন আপনার কী বলে যে রাষ্ট্রধর্ম, আপনি এইসব ব্যাপারে যে সমস্ত কথা বলেছেন তার সঙ্গে আপনি আরেকটা কথা মনে করিয়ে দিলে ব্যাপারটা সামগ্রী হয়, যে সংশোধনের মাধ্যমে রাষ্ট্রধর্ম সংবিধানে ঢুকানো হয়েছিল তার বিরুদ্ধে একটা রিট হয়েছিল, দুটো ওইটার মধ্যে দুটো অংশ ছিল। একটা হচ্ছে সুপ্রিম কোর্টকে বিরাষ্ট্রীয়করণ করা হয়েছিল, হ্যাঁ, ওইটাকে হাইকোর্টকে নানান জায়গায় দেওয়া হয়েছিল। ওই রিটের মধ্যে এই তারা কারা করেছিল, এই দেশের শিক্ষিত সমাজ, বড় বড় আইনজীবীরা, আওয়ামী লীগ, বিএনপির করা, সেই সংশোধনীতে, অষ্টম সংশোধনীতে রাষ্ট্রধর্ম সংক্রান্ত অংশ বাদ ছিল, তারা শুধু ওই অংশটাকে করছিল। অর্থাৎ এই দেশের যারা শাসক শ্রেণী, সুধীজন, আপনারা যাদেরকে সুশীল সমাজ মনে করেন, ওই সুশীলরাই কিন্তু এই মামলাটা করেছিল, তারা সেই দিন ওইটাকে অন্তর্ভুক্ত করে নাই। অর্থাৎ এই রাষ্ট্রের সাম্প্রদায়িকীকরণের
বিভিন্ন পর্যায়ে এইখানকার শাসক শ্রেণীর যে শিক্ষিত অংশ তারা এটার সঙ্গে যুক্ত ছিল। এখন তারপরে এরশাদ সরকারের পতনের পর 1991 সাল থেকে আজ পর্যন্ত এই সময়ের মধ্যে আমরা বিভিন্ন ধর্মভিত্তিক রাজনৈতিক সংগঠনগুলির সাথে কখনো বিএনপির প্রধানত অপ্রধানত প্রত্যক্ষ পরোক্ষভাবে আওয়ামী লীগের যে অ্যাপিসমেন্ট থিওরি তাদেরকে সন্তুষ্ট করবার জন্যে কেবলমাত্র ক্ষমতায় থাকার জন্যে বা ক্ষমতার যে এটাকে কি বলে অংশীদার হিসেবে রাখবার জন্যে যাতে যদি ভোট থাকে ভোটে পাশ করার জন্যে যে অ্যাপিসমেন্ট তারা করেছে এর মধ্য দিয়ে একদিকে শিক্ষা ব্যবস্থায় আরেক দিক থেকে রাজনীতিতে এবং গণতন্ত্রহীনতার সঙ্গে এটি সম্পর্ক আছে। কারণ গণতন্ত্রের মধ্যে তো একটা অন্যের মত সেটা ধর্মমত হোক রাজনীতির মত হোক কিংবা সংস্কৃতির মত হোক যে অন্যের মতকে গ্রহণ করার কিংবা তার সঙ্গে সমঝোতা করবার একটা অন্তর্গত প্রতিপাদ্য উপস্থিত থাকে। তো যখন রাষ্ট্রের মধ্যে একটা কর্তৃত্বপরায়ণ সরকার হয় ধরুন যদি আমি গতকালকের কথাই বলি পরশুদিনের কথা বলি যখন সারা দেশব্যাপী একটা সাম্প্রদায়িক আক্রমণ ছড়িয়ে পড়েছে তখন 1960-এর দশকের কথা বলুন কিংবা 80-এর দশকের কথা বলুন রাস্তার মধ্যে সর্বদলীয় কমিটি হয়ে যেত সাম্প্রদায়িকতা বিরোধী। তো যেই বিএনপির জামাত ইসলামের সঙ্গে এত সম্পর্ক বলে তাকে ন্যায্যভাবেই গালি খেতে হয় এইখানকার অপরাপর কথিত ধর্মনিরপেক্ষ সংগঠনগুলির। তো তারা যখন এইটার বিরুদ্ধে সমাবেশ করতে আসে সাম্প্রদায়িক শক্তির বিএনপি হামলার বিরুদ্ধে যখন সমাবেশ করে সেই সমাবেশের উপর আপনার লাঠিচার্জ কাঁদানে গ্যাস মিছিল করতে পারবে না, মিছিলের মধ্যে কী স্লোগান দিবে? সাম্প্রদায়িক শক্তির উত্থানের বিরুদ্ধেই তো তারা স্লোগান দিতে এসেছিল, অর্থাৎ এরা ভালো হয়ে যাইতে চাইলেও আপনি ভালো হতে দিবেন না। এরকম একটা পরিস্থিতির মধ্যে যেখানে সরকারকে মানুষের ভয় পেতে হয় এখানে যে গণতন্ত্র নাই এর একটা অন্যতম প্রধান উপসর্গ হচ্ছে এই দেশের সরকার কোনো মানুষকে ভয় পায় না। গণতন্ত্রের মধ্যে সরকার মানুষকে ভয় পায়, জনমতকে ভয় পায়, আর স্বৈরতান্ত্রিকতার মধ্যে কর্তৃত্ববাদী সরকারের মধ্যে সরকারকে মানুষ ভয় পায়। এই দেশে মানুষ এখন সরকারের নানান বাহিনীকে সংগঠনকে ভয় পায়, ফলে এই গণতন্ত্রহীনতার মধ্যে পরমত সহিষ্ণুতা ধর্মমত তো সাম্প্রদায়িক মত তো একটা পরমত, হিন্দু মত, বৌদ্ধ মত, খ্রিস্টান মত, মুসলমান মত, এইরকম একটা শ্বাসরুদ্ধকর অগণতান্ত্রিক স্বৈরতান্ত্রিক রাজনৈতিক পরিস্থিতিতে যেই রাজনীতির বিভিন্ন ঐতিহ্যের মধ্যে বিভিন্ন সময়ে রাষ্ট্রকে ক্রমান্বয়ে আপনার সাম্প্রদায়িক করা হয়েছে, শিক্ষা ব্যবস্থাকে সাম্প্রদায়িক করা হয়েছে এবং তার পিছনে রাষ্ট্র আপনার কোটি কোটি টাকা বিনিয়োগ করেছে, এইরকম একটা অবস্থার মধ্যে যে সামাজিক মনন তৈরি হয়েছে সেই মননের মধ্যে ষড়যন্ত্র যারাই করুক কেউ একটু একটা ছোট্ট স্ফুলিঙ্গ তৈরি করলেই সেটা দাবানরের মতো ছড়িয়ে পড়ে। ফলে আপনি প্রশ্ন করেছিলেন যে এটার সমাধান কী, এই সমাধান অনেক দীর্ঘ। এই দেশে আবার যদি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে কেউ, আচ্ছা আপনি আরেকটা কথা আমি বলে রাখি, হিন্দুদের থেকেও এখানে মাইনরিটি আছে, বৌদ্ধদের থেকেও মাইনরিটি আছে, খ্রিস্টানদের থেকেও মাইনরিটি আছে, বাংলাদেশে এই মুহূর্তে এই 50 বছরের মাথায় মাইনরিটির সবচেয়ে বড় মাইনরিটি হচ্ছে সত্যিকার অর্থে মননশীল গণতান্ত্রিক চেতনা সম্পন্ন মানুষ যারা সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চৈতন্য, আপনার সাম্যবাদী চৈতন্য, ভিন্নমত প্রকাশের অধিকার স্বীকৃতিকারী গণতান্ত্রিক চৈতন্য, এইগুলোতে মানুষের ব্যক্তিগত নাগরিকের মর্যাদা সমুন্নত রাখার যারা বিশ্বাস করে সেই সংখ্যাটা হচ্ছে এখন সবচাইতে মাইনরিটি। এই মাইনরিটি আবার যেদিন ধীরে 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 সমাজের মধ্যে রাজনীতির মধ্যে তার আধিপত্য তৈরি করতে পারবে অর্থাৎ অধিকাংশ মানুষের কাছে পৌঁছাতে পারবে সেইটা যেদিন হবে এই বাংলাদেশ এর সমাজ এবং রাষ্ট্র আবার তখনই গণতান্ত্রিক এবং অসাম্প্রদায়িক হবে। এইটা আমি মনে করি যে এটা কিছু মানুষ আছে এটার জন্য কাজ করে কিন্তু তারা না সংঘবদ্ধ এবং তারা এমন করে ব্র্যান্ডিং করা হয় এখানে আওয়ামী লীগ বিএনপির দিক থেকে যে মুক্তিযুদ্ধের চেতনা মানে হচ্ছে আওয়ামী লীগ, অর্থাৎ মুক্তিযুদ্ধের চেতনা থেকে যোজন যোজন দূরে লক্ষ লক্ষ আলোক বর্ষ দূরে চলে গেছে আওয়ামী লীগ। এইখানে এই যে মাইনরিটি মুক্তিযুদ্ধের চেতনার যে জনগোষ্ঠী সেটা হিন্দুর মধ্যে আছে, কিছু মুসলমানের মধ্যে, বৌদ্ধ খ্রিস্টানদের মধ্যে আছে,
তাদেরকে শক্তিমান হয়ে উঠতে হবে বিদ্যা এবং বুদ্ধিতে, রাজনীতিতে প্রজ্ঞায়, মননশীলতায় এবং অন্য এবং সাহসিকতায়। এই কাজটা সংঘবদ্ধভাবে শুরু এবং বিকশিত করার মধ্যে মাত্র ওই আমরা এটার কাজ, সাম্প্রদায়িকতা বিরোধী কাজ শুরু করতে পারি। কবে শেষ হবে এইটা কোনো পাটিগাণিতিক ব্যাপার নয়। জি ডক্টর মঞ্জুর চৌধুরী, আমরা একেবারে শেষের দিকে, জাস্ট এক দেড় মিনিট সময়। না, আমি শুধু যেটা আলোচনা শুরু করেছিলাম যে আমাদের একটা মর্যাদা হানিকর ঘটনা ঘটেছে, জাতি আমাদের রাষ্ট্রের একটা কালিমালেপণ করা হয়েছে বিশ্বের দরবারেই আমরা। এখন এতে উপায় কী, এটা থেকে উত্তরণের উপায় কী? আমি বলবো যে এই যে মাইনরিটিরা আজকে যে এতটা বেশি নিরাপত্তাহীনতা বোধ করছেন, তার একটা কারণ হলো, অন্যতম প্রধান কারণ হলো তাদের কোনো ভোটাধিকার নাই, তাদের কোনো ভোটাধিকার নাই, মাইনরিটিদের কোনো ভোটাধিকার নাই বাংলাদেশে, মেজরিটিরও নাই। আচ্ছা, আপনি দেখেন সব দেশে, দেখেন আমেরিকাতে দেখেন আপনার, সেখানে মাইনরিটির যে ব্ল্যাক কমিউনিটি, তারা কিন্তু তাদের অধিকার প্রতিষ্ঠাই করেছে সিভিল রাইটস অ্যাক্টস, ভোটিং রাইটস। আপনার জর্জিয়াতে যে দুইটে সিনেটর পোস্টে উইন করলো, সেইখানে স্ট্যাসি আব্রাম বলে এক ভদ্রমহিলা, সে গভর্নর ক্যান্ডিডেট ছিল, সে প্রায় এক বছর ধরে ভোটার রেজিস্ট্রেশন করছে, ভোটার বাড়াইছে, যার ফলে এই এই ভোটাধিকার প্রয়োগ করে দুইজন সিনেটর হয়ে গেল। তারপর সিনেটটা তাদের হাতে আসলো, কিন্তু সিনেটটা এই ডেমোক্রেটদের হাতে চলে আসলো। এই যে ভোটিং রাইট, এই ভোটিং রাইটটা যখন থাকতো, আজকে যদি দেখেন পশ্চিমবাংলায় মুসলমানরা এক ধরনের নিরাপত্তা নিয়ে কিন্তু আছে, থাকার মূল কারণ হচ্ছে যে তাদের ভোটার ভোটের একটা দাম আছে, তাদের ভোট ছাড়া 30% মুসলমান ভোট আপনি তিনটে চারটে ডিস্ট্রিক্টে, তারা মেজরিটি, আপনার মুর্শিদাবাদ, আপনি উত্তর দিনাজপুর, মালদা, মেজরিটি তারা। এই থাকার ফলে তাদেরকে ইগনোর করে ওইখানে কোনো আপনার রাজ্য সরকার গঠিত হতে পারে না। সুতরাং তাদেরকে নিরাপত্তা দিতে হবে, তাদেরকে যতটুক তারা সুযোগ সুবিধা সব পাচ্ছে না, তারপর যতটুক পাচ্ছে তাদের ভোটাধিকারের জন্য, যদিও এনআরসির মাধ্যমে তাদের এই ভোটাধিকারকে ডাইলিউট করে দিতেছে। আমাদের এখানে যদি সবাই ভোটাধিকার থাকতো, আপনি যেটা বললেন, তাহলে রাজনীতিবিদরা, পলিটিক্যাল পার্টিরা চিন্তা করতো, আমি যে এদের মন্দির, আমি যে এদের মন্দিরে হামলা করে আমার লোকেরা, তাহলে তো এরা ভোট দিবে না, এই ভয় তো নাই, তাদের তো ভোটই নাই। সুতরাং যেহেতু তারা সংখ্যায় কম, দুর্বল, বেসিক্যালি মাইনরিটি পপুলেশনের সংখ্যা কম, সুতরাং তারা শক্তিতে কম, শক্তিতে তারা কম, সুতরাং তাদের উপরে অত্যাচারটা হয়। এখানে গণতন্ত্রের পথে যদি উত্তরণ না হয়, তাহলে আপনার শুধুমাত্র, আপনি শুধু সংখ্যালঘুদের কথা বলেন কেন? আপনি যারা যেমন সাগর রুনি হত্যাকাণ্ড, গতকাল শুনলাম যে তিরাশিতম সাগর রুনি, একজন একটা একটা সাংবাদিক দম্পতি, এই সমাজের তারা তারা একটা মানে আমি বলবো যে উচ্চ শ্রেণীর লোক, বিচার হলো না। সুতরাং একটাই কথা আমি বলতে চাই যে আমাদের গণতান্ত্রিক অধিকার যদি ফিরে না আসে, সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ কাদরই কারোরই নিরাপদ না এই দেশে। আমি শেষ করতে এই কথা বলে যে আমরা তো বলেছি যে কারা কারা এর মধ্যে কুক করতে পারে বলে মানুষের মধ্যে কল্পনা আছে, কিন্তু পরিষ্কারভাবে লাভবান কারা হবে, হয় সংখ্যালঘুর আক্রান্ত হলে, আপনার কথার কথা সূত্রে এটা মনে পড়লো, বেস্টেড প্রপার্টি অ্যাক্ট নামে একটা শত্রু সম্পত্তি আইন বাংলাদেশে চালু আছে, অর্পিত সম্পত্তি আইন, এইটার কারণে বহু সংখ্যালঘু তাদের সম্পত্তি হারিয়েছে। একটা হিসাবে দেখা যায়, 1997 সালের একটা হিসাবে ডক্টর বারাকত একটা স্টাডি করেছিলেন, এইটাতে দেখা যায় যে 100,000 একর জমি তারা হারিয়েছে, অন্য কথা সব বাদ দিলাম। সেই জমিগুলি 1997 সালের হিসাব পর্যন্ত কাদের কাছে ছিল, তার হিসেবে 1997 সাল পর্যন্ত হিন্দুর ওই আইনের অধীনে হারানো সম্পত্তির 44.2% ছিল 1997 সালে আওয়ামী লীগের দখলে, 31.7% ছিল বিএনপির দখলে, 5.8% ছিল জাতীয় পার্টির অধীনে, 4.8% ছিল জামাতের অধীনে। অর্থাৎ রাজনৈতিক শক্তি মদত ছাড়া সংখ্যালঘুদের উপর আক্রমণ করা যায় না, আর আক্রান্ত হয়ে যদি তারা দেশ ত্যাগ করে, এই তো সম্পত্তি অথবা দুর্বল থাকে, সম্পত্তি এদের হাতে থাকে। এখন আরেকটা যে এটাও লোকেরা বলে যে আপনি বলেছেন ভোট নাই, শেষ একদল লোক মনে করে যে
হিন্দুরা যদি দেশে থাকে তাহলে ভোট আমার, আর দেশে না থাকলে জমি আমার, তার কোনো দিক দিয়ে লাভ ক্ষতি নাই, এইরকম একটা পাশবিক মনোবৃত্তি সম্পন্ন রাজনৈতিক বলয় যখন থাকে, তখন এই থেকে এই এই ধরনের যে অন্যায় এর থেকে বাঁচা এবং বাঁচানোর একমাত্র পথ থাকে গণতন্ত্রের জন্য এবং মুক্তিযুদ্ধের চেতনার জন্য সংগ্রাম করা, সংগ্রামের মধ্য দিয়েই এবং সামাজিক মননের নতুন করে গণতন্ত্রায়নের মধ্য দিয়েই আমরা এই ধরনের বিপত্তি থেকে বাঁচতে পারি। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তিতিমাত্র সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, এসএমএস এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় দুটোয়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30। দেখবার আমন্ত্রণ হলো তৃতীয় মাত্রায় পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারও সরাসরি দেখতে পারেন। ফেসবুক এবং টুইটারে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে, আইওএস ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রায় আপনি ডাউনলোড করতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কে তথ্যাদি জানবার জন্য। আর টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় ইউটিউবে তৃতীয় মাত্রার যে চ্যানেল রয়েছে সেখানেও এই পর্ব পুরনো পর্ব যে কোনো সময় দেখতে পারেন তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে। মিস্টার নুরুল কবির এবং ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, অসংখ্য ধন্যবাদ আপনাদের আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক, সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন আমার দুই অতিথি। এখানে যে সাম্প্রদায়িক সংঘাত, হানাহানি বা ঘৃণা বিদ্বেষ যাই বলি না কেন, অনেক ঘটনা ঘটেছে গত 50 বছরে, গত 10-12 বছরও প্রচুর ঘটনা ঘটেছে, কোনো ঘটনার তদন্ত হয়নি, বিচার হয়নি, তদন্ত হলে তার রিপোর্ট প্রকাশিত হয়নি, বরং অভিযুক্তরা কোনো কোনো ক্ষেত্রে ক্ষমতাসীনদের আশ্রয় প্রশ্রয় পেয়েছে, এমনকি নির্বাচনে মনোনয়নও পেয়েছে, এই অভিযোগ উঠেছে। কাজেই আমার অতিথিদের দাবি এবং ওনারা মনে করেন যে একটা ক্রেডিবল ইনভেস্টিগেশন হওয়া দরকার এবং সেটি বের করে আনা দরকার এবং দ্রুত তার সঙ্গে দোষীদের বিচার করা দরকার। নানা রকমের স্পেকুলেশন, নানা রকমের অভিযোগ নানান মহলের বিরুদ্ধে আছে, সেগুলো বিবেচনা না করে প্রকৃত তদন্ত, ঘটনার প্রকৃত তদন্ত করা এবং বিচার করা দরকার। এবং আমরা প্রতিবেশী দেশে যে সাম্প্রদায়িক উস্কানিমূলক কর্মকাণ্ড বা সেখানকার যে তৎপরতা এনআরসি সিএ এর মাধ্যমে, সেসবের বিরুদ্ধে বলবার যে নৈতিক অধিকার সেটি আমরা অনেকখানি খর্ব করেছি, অনেকখানি খর্ব হয়েছে আমাদের এইসব ঘটনাবলীর মাধ্যমে, যেটি ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলা হয়েছে আমার অতিথিরা নিজেরা বলছিলেন। ডক্টর মঞ্জুর চৌধুরী বলছিলেন যে বড় সংকটটা হচ্ছে ভোটের সংকট, মানে ভোট হচ্ছে না বাংলাদেশে, ভোটের অধিকার মানুষ হারিয়েছে, এটি আসলে এই সংকটকে আরও ঘনীভূত করেছে। এবং সেই কথার সঙ্গে সুর মিলিয়ে মিস্টার নুরুল কবির বলছিলেন যে বাংলাদেশে আসলে মাইনরিটি হিন্দু, খ্রিশ্চান বা বৌদ্ধরা নয়, বাংলাদেশের মাইনরিটি হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার সপক্ষের যে শক্তি, প্রকৃত শক্তি, যারা কথায় বলেন তারা নয়, প্রকৃত শক্তি যারা চিন্তায় এখানে সাম্য চান, যারা একটি গণতান্ত্রিক বাংলাদেশের আকাঙ্ক্ষা লালন করেন, যারা অন্যের চিন্তার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতাকে শ্রদ্ধা করেন এবং যারা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করেন, তারা এখানে খুবই ক্ষুদ্র থেকে ক্ষুদ্রকায় হয়ে যাচ্ছেন। এই শক্তিকে সংঘবদ্ধ হতে হবে, এই শক্তিকে আরও সজাগ হতে হবে, সরব হতে হবে এবং সেটি করে আসলে তাদের শক্তি বৃদ্ধির সঙ্গেই বাংলাদেশের ভবিষ্যৎ, এখানকার গণতন্ত্রের ভবিষ্যৎ, মুক্তিযুদ্ধের চেতনার কতটা সুপ্রতিষ্ঠিত হবে সেটি নির্ভর করছে। কাজে এই শক্তিকে শক্তিমান করাই হচ্ছে এখন বাংলাদেশের জনগণের জন্য প্রধান কাজ। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।